আলহামদুলিল্লাহ রব আলিনুল ইল মুম আলা সৈয়দুল মুরসালিন ও আলা আলিহি ও সাহাবিহি আজমাইন। বরেন্দ্র টিভির সম্মানিত দর্শক শ্রোতাদেরকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান আমরা জানি যে পবিত্র মাহে রমজান অত্যন্ত বরকতপূর্ণ মাস অত্যন্ত ফজিলতপূর্ণ পূর্ণ মাস এ মাসে সবাব ইনকামের মাস এ মাসে মাফির মাস এ মাসটাকে আমরা সারা মাসের দৃষ্টান্ত হিসাবে ব্যবহার করতে পারি সব থেকে বড়ো কথা হল এ মাসেই মহাগ্রন্থল করান নাজিল হয়েছে করান কেন নাজিল হলো। করানের কি কারণে আমাদের উপর মহান আল্লাপাক নাজিল করলেন এই সার্বিক বিষয়গুলো আমরা জানব আজকে বরেন্দ্র স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সিরাজগঞ্জ সদরের দারুল ইসলাম মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুক্তি মোহাম্মদ আলী আজগর ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা আমি প্রথমেই বলেছি এটা হলো কোরআন নাজিলের মাস কোরআনটা এমন একটা কিতাব যে কিতাবটা পাক নিজেই ঘোষণা দিয়েছেন যা লিকাল কিতাবু লা পৃথিবীতে অনেক ধর্মগ্রন্থ আছে অনেক কিতাব আছে কোনো কিতাবের শুরুতেই চ্যালেঞ্জ ছোড়ে না বরং প্রকাশকেরা বলে ভেতরে ভুল থাকতে পারে পরবর্তী সংস্করণে সেটা আমরা সংশোধন করবো কিন্তু মহাগ্রন্থ করান এমন একটা কিতাব যে কিতাবে মহান আল্লাহ পাক এখানে বলছেন প্রথমে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন জালিকাল কিতাব ও লা রাফি এ কিতাবটা আমাদের জন্যে হোদাল্লীল মোত্তাকিন কোনো সন্দেহ সংশয় নাই এটা হলো মোত্তাকিদের জন্য হেদায়ত তো এই আল কোরআন শরীফ সম্পর্কে আমরা সম্মানিত মহতারাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ গবেষক হাফিজ মাওলানা মুফতি মোহাম্মদ আলী আসগরের কাছ থেকে আমরা জানতে চাইব যে মহাগ্রন্থ আল কোরআনের নাজিলের কারণটা কি। রহিম হুদা রইবাফি হুদাল্লিন প্রিয় দর্শক এই মুহূর্তে যারা বরেন্দ্র টিভির সামনে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের বিজ্ঞ পরিচালক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন সময়ের দাবি অনুপাতে প্রশ্নটার যথার্থতা রয়েছে বিজ্ঞ পরিচালক তিনি জানতে চেয়েছেন যে কোরআন নাজিলের কারণটা কি আল্লাহ রব্লা আলমিন কি কারণে কোরআন নাজিল করেছেন এই কথাটি এই প্রশ্ন যদি আমরা কোরআনুল করিমকে সরাসরি জিজ্ঞাসা করি আর কোরআন যদি আমাদেরকে উত্তরটা দিয়ে দেয় তাহলে আবার মনে হয় সবচেয়েতে যথাযথ এবং পারফেক্ট হয় আমরা কোরআনুল করিমকে একটু এবার জিজ্ঞাসা করি কোরআন তুমি কেন নাজিল হয়েছ এবার কোরআন উত্তর দিচ্ছি আলিফলাম মর। কিতাবুন আনজাল্লাহ লিতুখরিজান নাস মিনাজ জান্নুমাত ইলা নূর বি ইদ ইলা সিরাতিল আজিজিল হামিদ সূরা ইব্রাহিমের এক ও দুই নম্বর আয়াতে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন এখানে জানিয়ে দিলেন এটাই এমন একটা কিতাব যেটা আপনার ওপর অবতীর্ণ করা হয়েছে পৃথিবীর সমস্ত মানুষদেরকে অন্ধকারের পথ থেকে বের করে তাদেরকে আলোর পথের দিকে নিয়ে নিয়ে যাবে এখানে একটা জিনিস আমাদের জানা একান্ত আবশ্যক প্রিয় দর্শক আল্লাহ রব্ল আলমিন কোরআনুল কারিম শুধু মুমিনদের জন্য অবতীর্ণ করেন নাই শুধু মুসলমানদের জন্য অবতীর্ণ করেন নাই পৃথিবীতে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা যত শ্রেণীর মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন সকলের জন্য উন্মুক্ত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন আর এই জন্যই বলা হয় কোরআন হচ্ছে সার্বজনীন একটা ধর্মগ্রন্থ এটা কোনো জাতিগোষ্ঠীর জন্য না এটা সমস্ত জাতির জন্য উন্মুক্ত আল্লাহ রব্লা আলমিন এটি লিতুখরি যান নাচ নাস শব্দ বলার মাধ্যমে তিনি জানিয়ে দিলেন তাহলে এই আয়াতে কারিমার থেকে জানা যাচ্ছে যে কোরআনুল কারিম নাজিল করার অন্যতম উদ্দেশ্য হচ্ছে মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথের দিকে নিয়ে যাবে প্রিয় দর্শক এখানে একটি জিনিস আমাদের জানা দরকার এখানে অন্ধকার বলতে কোন অন্ধকারকে বোঝানো হয়েছে রাতের অন্ধকার ঘরের অন্ধকার না এই অন্ধকার হচ্ছে মানবরচিত যত বিধিবিধান আছে এই বিধিবিধান হচ্ছে অন্ধকার এখানে আরেকটি জিনিস আমাদের জেনে রাখা দরকার আরবি গ্রামেটিক্যাল অনুযায়ী এখানে মিরাজ্জুল ও মাদ বহু বছর নিয়ে আসা হয়েছে আর নূর এটা এক বছর নিয়ে আসা হয়েছে অর্থাৎ পৃথিবীতে বহু ধরনের ভ্রান্ত পথ থাকতে পারে কিন্তু সঠিক পথ হচ্ছে একটি আর সেই একটি পথ বলে দেওয়ার জন্য আল্লাহ সুবাহানু তালা নূর শব্দে এক বসন্ত ব্যবহার করেছেন সুবাহান আল্লাহ আমরা যদি সুরা নাহালের উননব্বই নাম্বার দিকে দেখিয়ে একটু তাকাই তাহলে সেখানে আমরা দেখতে পাবো আলাইকাল ওয়ানজাল্লা আলী কাল কিতাবয়ান ওয়া বুশরা ওরহমতা মুসলিমিন আল্লাহ ওয়া তাআলা এখানে কোরআন নাজিলের আরেকটি কারণ বর্ণনা করে দিয়েছেন যে কোরআন এই পৃথিবীতে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যা হয়েছে হচ্ছে এবং ভবিষ্যতে হবে তার সব কিছু ডিক্লারেশন বর্ণনা দেওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন সুবাহান আল্লাহ শুধু তাই না আল্লাহরবুল্লা আলমিন এখানে আরও বর্ণনা করেছেন অহুদা এবং কোরআনটাকে মানুষের গাইড বুক হিসেবে প্রেরণ করেছেন অরহমা রহমা এবং রহমত স্বরূপ অবসর আলীল মুসলিমিন যারা মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের জন্য এটা সুসংবাদের বাহক একটা আমরা যদি কোরানুল কারিমীর আরেকটা আয়াতের দিকে একটু লক্ষ্য করি সুরা নিশার একশো নম্বর আয়াত আলসহান হোতাল আ বলে দিচ্ছেন ইন্না আঞ্জাল ইলাইকাল কিতাবা বিল্হাক কি লেতা হাকুমাবাই না না শিবিমা আর কাল্ল ওলা তাকুল্লিল খ ইদিনা খসীমা কোরআন নাজিলের অন্যতম যে কারণ সেই কারণটি সুরানিসা একশো তো পাঁচ নম্বর আয়াতে আল্লা সুবাহানু হতালা বলে দিয়েছেন যে কোরআন আমি যথাযথ নাজিল করেছি এই কোরআনের মাধ্যমেই বিচার ফাইসালা যা কিছু হবে সব কোরআনের বিধানের দ্বারা হবে এই কারণেই মূলত কোরআন আল্লাহ সুবাহানু হতালা নাজিল করেছেন কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য যে আমরা কোরআন নাজিলের মূল উদ্দেশ্যটাকে ধরে নিয়েছি যে মাহের রমজানে তারাবিতে বিশ টাকা খতম দিতে হবে অথবা একজন মানুষ মারা গেলে তার শিওরে বসে কয়েক খতম কোরআন পড়তে হবে কোরআন নাজিলের মূল উদ্দেশ্য হল এটা আসলে আমরা কোরআনের এই কয়েকটি আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট বুঝতে পারলাম কোরআন নাজিরের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে সঠিক পথের দিশা দেওয়া জি জি ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা আলোচনা করেছেন আপনার ওই জায়গা থেকেই আপনি বলেছেন যে লিতখরিজান নূর এখানে নোর বলতে আলো লাইট ফোকাস এখানে অন্ধকার যুগকে বোঝানো হয়েছে অর্থাৎ জাহিলি যুগে আমরা যদি লক্ষ্য করি যে একটা নারীর যখন জন্মগ্রহণ করতো তাকে জীবন্ত কবর দেওয়া হতো এক ওট আর এক ঘাটে পানি খেয়েছে এই অপরাধে চোদ্দ বছর যুদ্ধ চলেছে এই যে অন্ধকার পাশাপাশি একটা দাসী যখন একটা মনিবের অর্ডার ছাড়া অনুপস্থিত থাকতেন তখন সেখানে তাকে দাসীকে ডেকে মনিব তাকে একশোটা বেত্রাঘাত করতেন এই যে একটা নৈতিক অবক্ষয় সমাজের নৈতিক অবক্ষয় এই নৈতিক অবক্ষয়টাই অন্ধকার বোঝানো হয়েছে এই অন্ধকারকে দূর করতে এসে আমাদেরকে কোরআন নিয়ে আসতে হবে নাজিল করেছেন কোরআন এই বিষয়ে আপনি চমৎকার বলেছেন সম্মানিত আলোচক মতারাম হাফেজ মুফতি আলী আজগর সাহেব এখানে আরেকটা জিনিস একটু সংযোজন করতে হয় এখানে যুগের যে ইতিহাসটা তুলে ধরা হলো সেই বাস্তবতা কিন্তু এখনো আমাদের সমাজের আসতেছি যে আমরা এখানে যদি লক্ষ্য করি সেই বিষয়গুলো আজও যদি আমাদের সামনে থাকে তাহলে এইটা মানুষের কোনো তৈরি করা মতবাদ দ্বারা এটা দূর করা সম্ভব নয় আপনি এটাই বোঝাতে চেয়েছেন সম্ভবত যে এখানে যদি এই বাস্তবতাকে আমরা মানতে যাই দূর করতে যাই তাহলে আমাদের আজও কোরআনের বিধিবিধান এই পরিবার থেকে রান্নাঘর থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায়ে রাষ্ট্র পর্যায়ে রাষ্ট্রের প্রত্যেকটা যন্ত্রে এটাকে আমাদের বাস্তবায়নের চেষ্টা করতে হবে আপনার আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছি সেটা হলো এই কোরআন থেকে আপনি বললেন সব অন্ধকার থেকে দূর করা যাবে কিন্তু এখান থেকে মানুষ হেদায়ত আমরা কিভাবে পেতে পারি এই কোরআন থেকে হেদায়তটা কিভাবে পাওয়া যাবে জি সম্মানিত পরিচালক আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আজকে কোরআন থেকে আমরা হেদায়ত পাচ্ছি না কোরআন আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে পারছে না তার কারণটা কি বা আমরা কোরআন থেকে হেদায়াত কিভাবে পাব আমরা যদি কোরআনুল কারীমের দিকে একটু লক্ষ্য করি তাহলে আমরা এই বিষয়টি স্পষ্ট বুঝতে পারব সূরা নিসার 42 নম্বর আয়াতে কারীমার দিকে যদি আমরা 82 নম্বর আয়াতে কারীমার দিকে যদি লক্ষ্য করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বর্ণনা করেছেন আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন ওয়া লাউ কানা মিন ইনদি গাইরিল্লাহ ইল্লা ওয়াজাদু ফি হিকতিলাফান কাসীরা সুবহানাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন এখানে বলছেন যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না এখানে চমৎকার একটা শব্দ ব্যবহার করেছেন তা এত তাদাব্বুর ফিল কোরআন যেটাকে বলা হয় যে কোরআন নিয়ে পুঙ্খানু বিচার বিশ্লেষণ করা গবেষণা করা তারা কি এটা নিয়ে গবেষণা করবে না তারা কি এটা দেখতে পাচ্ছে না এটা যদি আল্লাহর পক্ষ থেকে না আসতো তাহলে এর ভিতরে বহু মতানক্যের সৃষ্টি হতো গড়মিল থাকতো কিন্তু আজ পর্যন্ত কোরআনুল কারিমের কোনো একটা থিউরিতে কোনো বিজ্ঞানী এটা গড়মিল ধরতে পারে নাই বরংশ বিজ্ঞানীদের থিউরিকেই কোরআন গড়মিল প্রমাণ করেছে আমরা যদি সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে কারিমের দিকে একটু লক্ষ্য করি সেখানে আল্লাহ তাআলা খুব চমৎকারভাবে বর্ণনা করেছেন যে তারা কি কোরআনের দিকে লক্ষ্য করে না কাফেরা কি কোরআন নিয়ে গবেষণা করে না কোরআনের দিকে দেখে না যে আসমান এবং জমিন যে আল্লাহ রবুল্লা আলমিন সৃষ্টি করেছেন এর ভিতরে কোনো ধরনের গড় মিল নেই আল্লাহ সুহান হ তালা এই কথাটি সুরা আম্বিয়ার তিরিশ নম্বর আয়াতে কারিমার ভিতরে বর্ণনা করে দিয়েছেন তো আরেকটা আয়াতে কারিমার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে সেখানেও একই ধরনের কথা আমরা আফালাম আহমুল আফলা সুরা মিনুনের আটষট্টি নম্বর আয়াতে করিমাতে আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন যে তারা কি এই কথাগুলো নিয়ে গবেষণা করবে না গবেষণা তো ঠিক আছে আপনার ওই কথা থেকেই আমি বললাম যে কোরআন আমাদের জন্য হুদাল্লিন নাস আবার আরেকটা আয়াতে সোরা ইমরানে বলা হচ্ছে বায়ান নাস জি এখানে সমগ্র মানুষের জন্য এটা হলো বয়ান সব কিছু খুলে খুলে বর্ণনা করা হয়েছে এখানে আরেকটা বিষয় চমৎকার লক্ষণীয় বিষয় যে গোটা পৃথিবীর কোরআন একই রকম কিন্তু অন্যান্য কোন ধর্মীয় গ্রন্থ বা কিতাব কিন্তু একরকম নয় এই যে বিকৃত তৌরাত জব্বর ইঞ্জিল এক দেশের কোরআন এক দেশের কিতাব তৌরাত আরেক দেশে কিন্তু মিল নাই আবার এক দেশের ইঞ্জিল আরেক দেশের সাথে মিল নাই কিন্তু কোরআন এমন একটা গ্রন্থ হৃদায়তের জন্য গ্রন্থ সেটা পৃথিবীর যে কোনো জায়গায় যান এটা একটার সাথে আরেকটা মিল আছে আপনি চমৎকার আলোচনা করেছেন তো এ বিষয়ে আমি একটু জানতে চাচ্ছি যে কোরআন মজার বিষয় হলো যে আমাদের বারোটা মাস আছে বারোটা মাসে যে কোনো মাসে নাজিল করতে পারতেন রবিউল আওয়াল মাসে বিশ্বনবীর জন্ম হয়েছে সে মাসে ওনার মৃত্যু হয়েছেন মৃত্যু হয়েছে সেখানে উনি মোহন আল্লাপাক নাজিল করতে পারতেন কিন্তু তা নাজিল না করে আমাদের নাজিল করা হলো এই রমজান মাসটা আল্লাপাক বলছেন শাহরুর রমাবানটা রমজান মাসে নাজিল করা হলো রমজান মাসে আল্লাহ আল্লাপাক কেন কোরআন শরীফ নাজিল করলেন যে সম্মানিত দর্শক বিজ্ঞ পরিচালক আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আল্লাহ সুবাহান হুয়ালা বারোটি মাসের মধ্য থেকে শুধু রমজান মাসে কোরআন কেন নাজিল করলেন অথচ বারোটি মাসের কথাও কোরআনুল কারিম এসেছে ইন্না শহুর হিতনাশার শাহরান ফি আল্লাহর কাছে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে মাস হচ্ছে বারোটি এই বারোটি মাসে অন্য যে কোনো মাসই আল্লাহ সুহানা ইচ্ছা করলে কোরআন নাজিল করতে পারতেন কিন্তু তা না করে এই মাসে কোরআন কেন নাজিল করলেন যেমন আল্লাহ রব আলমিন সুরা বাকার একশো তো পঁচাশি নাম্বার আয়াতে বর্ণনা করেছেন শাহরুরমদন আল্লাফিহিল কোরআন হুদালিমিনাল হুদা কোরআন এটি সেই মাস যেই মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল করা হয়েছে এখানে সাথে সাথে আরেকটি জিনিস বর্ণনা করে দেওয়া হয়েছে কোরআন কেন নাজিল করা হয়েছে কোন উদ্দেশ্যে নাজিল করা হয়েছে উহুদাল্লী নাস মানব মানবতার হেদায়তের জন্য কোরআন নাজিল করা হয়েছে সম্মানিত দর্শক কোরআনুল কারিম মাহে রমজানে কেন নাজিল করা হয়েছে এ ব্যাপারে আলোচনা করতে গিয়ে আরেকটা আয়াতি কারিমার দিকে আমাদের যেতে হবে সেটি হচ্ছে সুরা একশো তো তেরাশি নম্বর আয়াতি কারিমা তাআলা বলেছেন ইয়া কামা কবলি কুম আল্লাহ আল্লা সুত এখানে সিয়াম ডাকে পাশাপাশি আয়াতে বর্ণনা করে দিয়েছেন সিয়াম এবং তারপরেই কোরআন নাজিল করেছেন অর্থাৎ রমজান মাসে কোরআন নাজিল করেছেন এবং এই মাসে সিয়ামটাকে ফরজ করে দিয়েছেন এমনটি না যে রমজান মাসে শুধু কোরআনই নাজিল হয়েছে সিয়াম ফরজ করা হয়েছে অন্য মাসে বিষয়টি কিন্তু এমন না এর অন্যতম কারণ হচ্ছে এটি একজন মানুষ যখন সারাদিন সিয়াম সাধনা পালন করে রোজা রাখে তখন যাবতীয় চাহিদা তার কামনা বাসনা মনের যে প্রবৃত্তি দুনিয়ার লোভ লালসা সব কিছু থেকে এই এই ব্যক্তিরা এই রোজাদার মুক্ত থাকে যখন একজন মানুষ সব চিন্তা চেতনা এবং লোভ লালসা থেকে মুক্ত থাকবে এবং আল্লাহকে ভয় অন্তরের ভিতরে স্থান দেবে এমতো অবস্থায় যদি ওই লোকটি কোরআনুল কারিম নিয়ে গবেষণা করে তাহলে কারিমটা সে অধিক ভালোভাবে বুঝতে পারবে জন্য কথা যে সকল মানুষের জন্য আসলে হেদায়তের বিষয়টা আপনি একটা আয়াত বলেছেন যে ইয়া আইন কুতিবা আলাইকুম সিয়াম এখানে মহান আল্লাহাক কিন্তু সিয়ামের বিষয়ে শুধু ইমানদারদেরকে ডাক দিয়েছেন ইমানদার সংজ্ঞা আব্দুল ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আবদুল্লা ইবনি মাসুদ রাজিয়াল্লাহ তাল আনহু থেকে একটা হাদিস এসেছে যে যার চেহারার দিকে তাকালাই আখেরাতের কথা আল্লাহর কথা পরকালের কথা মনে পড়ে যায় ওই ব্যক্তি এখন যদি এই জায়গা থেকে আমরা মহাগ্রন্থ আল কোরআন শরীফের যে একশো চোদ্দোটা সোরা এই একশো চোদ্দো সোরার যদি দুইটা ভাগ করি একটা হিজরতের পরে যদি যেগুলা সূরা নাজিল হয়েছে তাকে মাদানি বলে আর হিজরতের আগে যেগুলো নাজিল হয়েছে সেগুলাকে মক্কি বলে এই যে মাক্কি সুরা আর মাদানি সুরা মাক্কি সুরা যদি আমরা পর্যালোচনা করি এখানে দেখেছি আমরা যে মাক্কি যে সমস্ত সুরাগুলো আছে এই সুরাগুলোর মধ্যে কোনটাতে মহান আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু করে ডাক দেনে চমত্কার একটা কিন্তু বিষয় কিন্তু এই তার মানে এখানে কি ईमानदार ছিল না অবশ্যই ছিল ईमानदार তো অবশ্যই ছিলেন জান্নাতের মধ্যে যে 10 জন দুনিয়াতে সার্টিফিকেট পেয়েছিলেন তার মধ্যে কিন্তু আপনি লক্ষ্য করেন মহতারাম যে জান্নাতের মধ্যে যারা সার্টিফিকেট পেয়েছিলেন যে 10 জন তার মধ্যে চারজনে কিন্তু মক্কায় প্রথম অবস্থায় তারা ছিলেন ছিলেন নির্যাতন সহ্য করেছেন মহিলাদের মধ্যে আম্মার ইয়াসার নির্যাতন সহ্য করেছেন তারপরেও এদেরকে বলা হয়নি তার মানে কি এখানে যদি আমরা পর্যালোচনায় একটা বিষয়টা আনি ইমানদারের বিষয়টা সেটা হলো ইমানদার তখনই একটা প্রেক্ষাপটের একটা ভৌগোলিক অবস্থার পরিপ্রেক্ষিতে সেই লোকদেরকে ইমানদার বলা হবে যারা তাদের জীবন থেকে শুরু করে নেওয়া রান্নাঘর থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত সমস্ত বিধিবিধানের জন্য এমনকি কোরআনের জন্য নিজের জীবনকে বিলীন করে দেওয়ার জন্য যারা ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকবে কেবল তাদেরকেই আল্লাপাক ইমানদার বলে ডাক দেবেন যে সুন্দর আপনি আলোচনা করছিলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আর একটা একটু প্রশ্ন আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন তো আপনি বললেন সকল জাতির জন্য হেদায়ত তো এখন তো এই মাদক বিরোধী অভিযান চলছে তো মহান পাক এই মহান কোরআন শরীফ কোরআন শরীফে মাদক বিষয়ে মাদক বিরোধী অভিযান বিষয়ে কোনো কথা বলেছেন কিনা না সম্মানিত দর্শক বিজ্ঞ পরিচালক আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যেটি আজকে সময়ের দাবি অনুযায়ী প্রশ্নটি হয়েছে আসলে আমরা শুরুতেই বলে দিয়েছি কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থের ভিতরে আল্লাহ সুবাহ সব কিছু ইনক্লুড করে দিয়েছেন অতীতে যা হয়েছে তাও কোরআনে আছে বর্তমানে যেটা হচ্ছে সেটাও আছে ভবিষ্যতে যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই আমাদের জানা নেই সেটাও আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে দিয়েছেন যেমন সুরা আলাকের ভিতরে আল্লাহ সুহান খুব চমৎকারভাবে বলে দিয়েছেন একর আবিস আকরম আল্লা কলম আল্লাম আলম আল্লাহ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন যা তোমরা জানতে না এবং ভবিষ্যতেও যা তোমরা অতীতে জানতে না যে ভবিষ্যতে এগুলা হবে কিন্তু সেগুলো আল্লাহ রবুল্লা আলমিন কোরআনুল কারিমের ভিতরে ইনক্লুড করে দিয়েছেন প্রিয় দর্শক আল্লাহ সুবাহানবুয়া তালা যেদিন এই পৃথিবী সৃষ্টি করেছেন সেদিন থেকেই জানেন যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র তৈরি হবে সেই জায়গাতে মাদকের ছয়লাভ হবে এবং সেই রাষ্ট্রের ভিতরে দু হাজার আঠারো সনে মাদক বিরোধী একটা অভিযান হবে আল্লাহ সোহান হ তালা এটা পৃথিবী তৈরি করার সময় থেকে নিয়েই জানতেন সুতরাং তিনি যেহেতু জানতেন এই জন্য এটার সমাধান অবশ্যই প্রয়োজন তো আমরা কোরআনুল করিমকে যদি জিজ্ঞাসা করি যে কোরআনুল করিম আসলে মাদক বিরোধী অভিযান বা মাদক সম্পর্কে তোমার ভিতরে কি তথ্য আছে আমাদের দেশের মানুষ মাদক বিরোধী অভিযানে যে সমস্ত

সোরা বাকর দুই শত উনিশ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ আলা খুব চমৎকারভাবে বলে দিয়েছেন হে তারা তোমাকে জিজ্ঞাসা করতে পারে মদ এবং জোয়া সম্পর্কে আপনি তাদেরকে বলে দেন যে মদের ভিতরে কল্যাণের কল্যাণ রয়েছে তবে কল্যাণের চেইতে অকল্যাণ সবচেয়ে বেশি ওয়াইফ মুহমা আকবরফা ওহিমা এখানে ব্যবহার করা হয়েছে যে যতটুকু না কল্যাণ আছে এর চেতে অকল্যাণ আরও বেশি এই আয়াতটি কারীমান আজিল হওয়ার পরে এক শ্রেণীর মানুষ তারা মদ ছেড়ে দিল আরেক শ্রেণীর মানুষ চিন্তা করলো আমরা যতটুকু কল্যাণ আছে এতটুকু কল্যাণ নিয়ে আমরা থাকব এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বিতীয় পর্যায়ে গিয়ে কুরআনুল কারিমের আরেকটা আয়াতটি কারীমান আজিল করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তকুরবুস সালাতু ওয়া আনতুম সুকারা হাতা তা'লামু মা তাকুলুনা ওয়া লা জুনওয়ান ইল্লা আাবিরি সাবিলিন الى اخر الايه সুরানিসার তেতাল্লিশ নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ সহ আলা বলছেন হে ইমানদার গনের এখানে কিন্তু আর অন্য কাউকে ডাক দেন নাই হে মুমিনেরা। তোমরা যখন নামাজের সন্নিকট হবে অর্থাৎ নামাজ আদায় করবে তোমরা মদ পান করা অবস্থায় নামাজ আদায় করো না অর্থাৎ এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে এটি মদ পান করার পরে মাথার ভিতরে যে একটা মাতলামি ভাব আসে এটা অনেকক্ষণ সময় থাকে তার মানে পাঁচ শক্ত নামাজ মমিনেরা যখন আদায় করবে আদায় করার আগে দিয়ে তারা যদি ব্রেনটা পরিষ্কার রাখতে চায় তাহলে দেখা যাচ্ছে যে তাদের মদ খাওয়ার আর সময়ই থাকে না এ কারিমা নাজিল হওয়ার পরেও কতিপয় সাহাবী কতিপয় মুমিন তারা মদ মোটামুটিভাবে ছেড়ে দিয়েছে কিন্তু তারপরেও কিছু মানুষ রয়ে গেছে যারা মদ পান করতেছে আল্লাহ সোহানুয়া তালা পরিশিষের চূড়ান্তভাবে আয়াতে কারিমা হাসিল করলেন ইয়া আমানু ইউ আল্লাদিন আমানু ইন নামাল খং রুয়াল মৈসিরুয়াল আং সব ওয়াল আজলাম আল্লাহ আয়াত এবং এরপরে একানব্বই নম্বর আয়াতে আরও কিছু কথা বর্ণনা করেছেন তো এই কারিমার ভিতরেও মুমিনদেরকে ডাকতে বলতেছেন হে মোমিনরা মদ জুয়া এবং মূর্তি পূজা কোনো দেব নামে মান্যত করা এই সবগুলোই হচ্ছে শয়তানের কাজ শয়তান আমাদের কখনো বন্ধ হতে পারে না ইন না লাকুম আদব বুম শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট শত্রু চিরতরের শত্রু শয়তান সুতরাং যেহেতু এটা শয়তানের কাজ তোমরা যেহেতু মুমিন এই শয়তানের কাজকে পরিহার করো ফাজিতানি বুহু এটাকে টোটালি তোমরা অ্যাভয়েড করে চলো লাইন লাকুম তো যদি তোমরা সফল কাম হতে চাও মুফাস ইকরাম বলেছেন এই আয়াতে কারিমা নাজিল করার মাধ্যমে মদ স্পষ্ট হারাম করে দিলেন যখন এই আয়াতে কারিমা কারিমা নাজিল হলো যার কাছে যেই মদ ছিল যেই পুটলি ছিল সেই মদগুলো মদিনার ড্রেন দিয়ে তারা ফেলে দিল ড্রেন দিয়ে মদের জন্য সয়লাভ হতে থাকলো বন্যার মতো বয়ে যেতে থাকলো তারপরে থেকে আর কোনো ব্যক্তি মদ পান করলো এখানে আরেকটা লক্ষণের বিষয় যে যার কাছে যা ছিল ফেলে দিল এখানে যার কাছে যে বাটিটা আছে সেই বাটি সম্পর্কে বিশ্বনবীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইয়া রাসুল্লাহ ইয়া বল্লা আমরা যে এই বাটি যে বাটি দিয়ে বা গ্লাস দিয়ে আমরা যে পাত্র দিয়ে মদ ব্যবহার করি মদ রাখতাম সেই পাত্রটা ব্যবহার করবো কিনা পানির ক্ষেত্রে অন্যান্য কাজে বিশ্বনবী কিন্তু সেটা অর্ডার দেননি বিশ্বনবী বলেছেন না সেই পাত্রটা ব্যবহার করা যাবে না এই জন্য কিন্তু পাত্রগুলোও ভেঙে ফেলেছিল তার মানে কি এখন আমরা নেশার যে বস্তুগুলো আমাদের সামনে আসবে আপনি সিগারেট বলেন বিড়ি বলেন আপনার হিরোইন প্যাথোডিন যেগুলা রাখা যাবে তার ধারের কাছেও যাওয়া যাবে না চমৎকার কথা বলেছেন আপনি গুরুত্বপূর্ণ আর একটা তিনটে স্তরের কথা বলেছেন কিন্তু তিনটে স্তর কিন্তু এখন নাই এখন ডাইরেক্টলি নিষেধ আমাদের মাঝে এই জন্যে সরকারের হাতকে শক্তিশালী করতে গেলে তাদের কাছাকাছি আমাদের এই সরকারের একার পক্ষে সম্ভব নয় এই জন্যে মসজিদের ইমাম সহ যাবতীয় যে যে পেশায় আসি যে যে অবস্থানে আসি তাদেরকে এ বিষয়ে এই কোরআন শরীফের যে সুন্দর উপস্থাপন করলেন এ বিষয়ে আমাদেরকে সজাগ থাকতে হবে আর বিষয় আপনাকে আমি এখানে আর একটু কথা বলতে চাই বাংলাদেশ সরকার মাদক বিরোধী অভিযানের যে পদক্ষেপ নিয়েছেন এজন্য অবশ্যই বাংলাদেশ সরকারকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এই মাদক বিরোধী অভিযানে যারা আত্মনিয়োগ করছেন বাংলাদেশের র্যাব বাহিনী পুলিশ বাহিনী সহ তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে মাদক বিরোধী অভিযানটাকে যদি একশো পার্সেন্ট সফল কাম অর্থাৎ সফলতার চূড়ায় নিয়ে যেতে হয় তাহলে অবশ্যই বাংলাদেশ সরকারকে বাংলাদেশে তিন থেকে সাড়ে তিন লক্ষ যে মসজিদ আছে প্রত্যেকটা মসজিদের আলেমদের স্মরণপূর্ণ হওয়া অবশ্যই দরকার এবং বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে যদি এই মাদক বিরোধী অভিযান এবং মাদকের যে ক্ষতিকর দিকগুলো আছে এই দিকগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ মসজিদে যদি আলোচনা করা যায় এবং আলেমদেরকে আলোচনা করতে যদি তাদের কণ্ঠটাকে আরও দ্বারাস করে দেওয়া যায় ভয়ভীতি দূর করে তারা তাদেরকে যদি আরও কাজে লাগানো যায় তাহলে আমার মনে হয় যে মাদক বিরোধী অভিযানটা আরও বেশি ফলপ্রসূ ফলপ্রসূ হবে রাইট আমরা এই জন্যে সরকারের বাহিনীর যে পর্যায়গুলো আছে তারা ধন্যবাদ এবং প্রশংসার দাবিদার এটা তারা হতেই পারে পাশাপাশি একটা প্রশ্ন আপনাকে একটু কোরআন থেকে যেহেতু প্রশ্ন করব। আপনার আজকের বিষয় ছিল যে কোরআন নাজিলের কারণ কারণটা আমরা শুনেছি তো এই কোরআনটা বোঝার বিষয়ে একটা মানুষ বোঝার বিষয়ে কোনো নির্দেশনা মহান আল্লাহ পাক কোরআন শরীফে দিয়েছেন কিনা কোরআন আমরা কিভাবে বুঝতে পারি কার কাছ থেকে বুঝতে পারি বা কি ধরনের আমি তো জন্মগ্রহণ করার পরে কার কাছে যেতে পারি প্রথমে যেহেতু সিলেবাসটার ব্যবস্থা এখানে নাই কোনো হাই স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে কোরআন শরীফ সিলেবাস নাই এই জন্য কোরআন শরীফে আমি কিভাবে বুঝতে পারি বা বোঝার কোন নির্দেশনা কোরআন শরীফে মহান আল্লাহ পাক বলেছেন কিনা যে সম্মানিত দর্শক বিজ্ঞ পরিচালক আরেকটি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আমরা কোরআন কীভাবে বুঝব কোরআন বুঝার ক্ষেত্রে বিশ্বনবীর আরেকটি হাদিস বোখারি শরীফের ভিতরে এসেছে খৈরুকুম্মান তা আল্লামাল কোরআনা ও আল্লামা যে কোরআন শেখে এবং যে শিক্ষা দেয় সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বোৎকৃষ্ট মানুষ এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম কোরআন যে ব্যক্তি শিখবে সেভাবে শ্রেষ্ঠ মানুষ কোরআনুল কারিমের আরেকটা আয়াতে কারিমার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা সেখানে দেখতে পাব মিন ইন্নামাখসাল্লাহবাদামা এই পৃথিবীতে সবচাইতে আল্লাহকে বেশি ভয় করেন যারা আলেম আর আলেম তো তাকেই বলা হয় যিনি কোরআন এবং হাদিসের জ্ঞানে জ্ঞানী তার মানে কোরআন এবং হাদিস হাদিসের জ্ঞান যার ভিতরে আসে যিনি কোরআন পড়তে পারেন কোরআন জানতে পারেন আরেকটি আয়াত এর দিকে যদি আমরা লক্ষ্য করি কুল হল্লাস্তবিল্লাযিনা ইয়ালাবুন ওয়াল্লাযিনা লায়ালামুন ইনমা ইয়া তাযাক্কারুলুল আলবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন যারা জানে অর্থাৎ যারা কোরআন জানে এবং যারা কোরআন জানে না তারা কি এক না তারা কখনোই এক হতে পারে না আরেকটা আয়াত এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হল্লাস্তবিল আমা ওয়াল যে অন্ধ আর যে চক্ষুষ্মান এই দুইজন ব্যক্তি কিন্তু এক হতে পারে না এই আয়াতগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে যিনি কোরআনুল কারিম জানেন আর যিনি জানেন না তিনি কখনো এক হতে পারেন না বিশ্বনবীর হাদিসের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তিনি বলেছেন তা আল্লামুল কোরআন আওয়াল ফারাইজা তোমরা কোরআন শিক্ষা নাও শিক্ষা করো এবং ফারায়েজ শিক্ষা গ্রহণ করো এই হাদিসগুলোর মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোরআন সাথে আরেকটা যোগ করা যেতে পারে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা মুসলিমিন জি তো এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নর এবং নারী প্রত্যেকের উপর এলেম অন্বেষণ করা ফরজ করে দিয়েছেন সুতরাং আরেকটি আয়াতে কারিমার দিকে যদি আমরা একটু খেয়াল করি ১১৪ চোদ্দটি সুরার ভিতরে ছিয়ানব্বই নম্বর সুরা সর্বপ্রথম যে ওহি নাজিল হয়েছে সেই ওহির পাঁচটা আয়াতিকারিমার আছেন হয়েছে পাঁচটি আয়াতিকারিমার শুরুতেই বলা হয়েছে একর তুমি পড়ো তুমি পড়ো সাথে সাথে বলে দিয়েছেন কার নামে পড়বো কীভাবে পড়বো আল্লাহরবুল্লা আলমিন বলে দিয়েছেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার সেই প্রভুর নামে পড়ো অর্থাৎ আমাদেরকে পড়তে হবে আমাদেরকে জানতে হবে এমনভাবে যেন আমরা আল্লাহর পরিচয় পাই যে জ্ঞানের মাধ্যমে আল্লাহর পরিচয় পাওয়া যাবে সেটাকেই মূলত এলেম বলা হয় আর এই এলেম অন্বেষণ করার জন্য এই হাদিসের ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে এবং কোরআনের ভিতরে নির্দেশনা দেওয়া হয়েছে সুন্দর চমৎকার আলোচনা করছিলেন এ বিষয়ে মহান আল্লাহ পার্কের নিজের কিন্তু ঘোষণা আছে যে কোরআন শরীফ পৃথিবীর সমস্ত কিতাব যদি ধ্বংস হয়ে যায় কোরআন কিন্তু ধ্বংস হবে না এখানে চমৎকার আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু

অন্যান্য কিতাব ধর্মগ্রন্থ টোটাল এ টু জেড তাদের কিন্তু মুখস্থ নাই শুরু থেকে শেষ পর্যন্ত তাদের কিন্তু মুখস্থ নাই কিন্তু মহান আল্লাহর কুরআন শরীফ এমন একটা কিতাব আপনি পৃথিবীর যে প্রান্তেই যান इवन 6 বছরের বাচ্চা এই কুরআন শরীফ যদিও কিন্তু পাহাড় এটা কিন্তু দায়িত্ব নিতে চাইনি আল্লাহ পাক বলেছেন কি লাউ আনজালনা হা Zal আলা জাবালিল রাআইতা কাসি আম এই যে করান শরীফ যদি পাহাড়ের উপর নাজিল করা হয় তাহলে পাহাড় তার অনুভূতি যদি দেওয়া হতো পাহাড়ের অনুভূতি নাই কিন্তু কিন্তু যদি দেওয়া তাহলে এই এত সাংঘাতিক একটা কোরআন একটা লোড পাহাড় নিতে চায়নি কিন্তু মানুষ নিয়েছে এমন কি বাচ্চা ছয় বছরের পাঁচ বছরের বাচ্চা তিরিশ পাড়ার কোরআন হাফেজ হয়ে যায় সোভান আল্লাহ আমি ওই জায়গায় ফিরে আসি যে মহাগ্রন্থ আল কোরআনের বিষয়ে আপনি আপনার প্রেরণা থেকে এই যে হেদায়তের গ্রন্থ হিসেবে আমাদেরকে নাজিল করা হয়েছে এই বিষয়ে আরেকটু বলেন জি সম্মানিত দর্শক বিজ্ঞ পরিচালক আরেকটি প্রশ্ন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মহাগ্রন্থ আল কোরআন হেদায়তের একটা গ্রন্থ এই হেদায়তের গ্রন্থ থেকে আমরা হেদায়ত কীভাবে পাব আমরা কোরআনুল কারিমের দিকে যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা আমাদের চমৎকার একটু আলোচনায় এসেছি আমরা যদি আরও সুযোগ দিতে পারতাম তাহলে আরও ভালো লাগত তো মহাগ্রন্থ কোরআন কেন নাজিল হলো এতক্ষণ ধরে আলোচনায় আমরা শুনলাম আমরা সম্মানিত দর্শক শ্রোতাদের সকলকে রমজানুল মোবারক মাসের মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি অবরাকাত